বন্ধুরা, এই সময়ে সবচেয়ে বড় খবর বেরিয়ে আসছে, ভারতের ভ্যাকসিন এখন দুনিয়ায় 27-এর থেকেও বেশি দেশে পৌঁছে গেছে। আর ওই দেশগুলোতে ভারত ভ্যাকসিন পৌঁছে দেওয়ার পর থেকে ভারতের কাছে লাগাতার অর্ডারের জন্য ফোনের পর ফোন এসে যাচ্ছে যে আপনারা আমাদের দেশে ভ্যাকসিনের সাপ্লাই কবে দেবেন। আগে হ্যাঁ বন্ধুরা, 13-এর থেকেও বেশি দেশকে ভারত ফ্রিতেই ভ্যাকসিন দিয়েছে। আর ভারত যেই সমস্ত দেশগুলোকে ফ্রিতে ভ্যাকসিন দিয়েছে, তাদের এমনটা নয় যে ওই দেশগুলোর ভ্যাকসিনের প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে, তাই ভারত তাদের ফ্রিতে ভ্যাকসিন দিচ্ছে। আসলে তাদের ভ্যাকসিন কেনার মতো সামর্থ্য নেই, এখনো তাদের অনেক ভ্যাকসিনের প্রয়োজন আছে। আর ভ্যাকসিনের চাহিদা দুনিয়ার অন্যান্য দেশগুলোরও রয়েছে, ভারত এখনো অবধি 27-এর গণ্ডি পেরিয়েছে। কিন্তু ভারতের কাছে ভ্যাকসিনের জন্য 60-এর থেকেও বেশি দেশের ফোন কল ঢুকছে, তারা ভ্যাকসিন পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছে। এই কারণেই ভারতের ভ্যাকসিনের জন্য দুনিয়ার সমস্ত দেশের মধ্যে গুতোগুতি শুরু হয়ে গেছে। আর এগুলো আমরা মনগড়া কাহিনী বলছি না, এর যথোপযুক্ত প্রমাণও দেখাচ্ছি। সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদার পুনাওয়ালা ওনার টুইটার হ্যান্ডেলে, ডিয়ার কান্ট্রিজ অ্যান্ড গভর্নমেন্ট, অ্যাজ ইউ অ্যাওয়েট কোভিশিল্ড সাপ্লাইজ, আই হামলি রিকোয়েস্ট ইউ টু প্লিজ বি পেশেন্ট। সিরাম ইনস্টিটিউট ইন্ডিয়া হ্যাজ বিন ডিরেক্টেড টু প্রায়োরিটাইজ দ্য হিউজ নিডস অফ ইন্ডিয়া অ্যান্ড অ্যালং উইথ দ্যাট ব্যালেন্স দ্য নিডস অফ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, উই আর ট্রাইং আওয়ার বেস্ট। আদার পুনাওয়ালা জির এই টুইট পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে আজ ভারতের ভ্যাকসিনকে নিয়ে পুরো দুনিয়ায় গুতোগুতি শুরু হয়েছে। আর সমস্ত দেশ ভারতের কোভিশিল্ডের যে ওনার রয়েছেন আদার পুনাওয়ালা জি, ওনাকে ফোন কলের পর ফোন কল করে রিকোয়েস্ট করছে তাদের দেশে ভ্যাকসিন যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে দেওয়ার জন্য। এই জন্যই আদার পুনাওয়ালা জি বাধ্য হয়ে তার টুইটার হ্যান্ডেলে এই টুইটটি করেছেন। ওনারা যেই পরিমাণে অর্ডার পাচ্ছেন সেই দরুন সাপ্লাই করতে ওনাদেরও একটু সময় লাগবে। বন্ধুরা, এমনিতে ভারত ওয়ার্ল্ড ফার্মেসি, আর আজ ভারতের কাছে এত অর্ডার আসছে যে সিরাম ইনস্টিটিউটের যে সিইও রয়েছেন ওনাকে অনুরোধ করতে হচ্ছে যে আপনারা দয়া করে একটু ধৈর্য ধরুন, যাতে আমরা আপনাদের ঠিকমতো সাপ্লাই দিতে পারি। বারবার আমাদের ফোন করে বিরক্ত করলে কিছুই হবে না, উল্টে সাপ্লাই দিতে দেরি হয়ে যাবে। আপনারা শান্ত হন, ঠিক সময়ে ভ্যাকসিনের সাপ্লাই পেয়ে যাবেন। তারই সঙ্গে উনি এও বলেছেন, ভারত একটা অনেক বড় দেশ, ভারতের নাগরিকদেরও তো ভ্যাকসিনেট করতে হবে। ভারত ইতিমধ্যে 1 কোটি মানুষকে ভ্যাকসিনেট করে ফেলেছে, ভারতের ভ্যাকসিনেশন প্রোগ্রামও এবার স্পিড পাবে, ভারতের মানুষদেরও প্রয়োজনীয়তা মিটবে। এবং তারই সঙ্গে আমরা ব্যালেন্স বজায় রেখে চেষ্টা করছি দুনিয়ার বাকি দেশগুলোকেও ভ্যাকসিন ঠিক সময়ে সাপ্লাই করার। ওনার টুইট এটাও বুঝিয়ে দিচ্ছে ভারতের কাছে অর্ডার রেকর্ড ব্রেক করে ফেলেছে। উনি হয়তো খতিয়ে দেখেননি যে কোন কোন দেশ টুইট করেছে, কিন্তু এটা পরিষ্কার হয়ে গেছে যে ভারতের ভ্যাকসিন ওয়ার্ল্ড ফেমাস হয়ে গেছে, যার জন্য অর্ডারের পর অর্ডার আসছে, আর সবাই মুখিয়ে আছে ভ্যাকসিনের সাপ্লাই পাওয়ার জন্য। এই ব্যাপারে আপনার কি মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান। আজকের মতো এতটাই, যদি ভালো লেগে থাকে তবে একজন ভারতীয় হিসেবে ভিডিওটি গর্বের সঙ্গে শেয়ার করুন। এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।